কিন্তু ইফতারি করি, বাট আমার আসলে ভিডিও করার মতো শক্তি কিংবা সময় থাকে না, মন চায় না, তো সেজন্য করি না। তো এই তো এখানে সব কিছু, ছোলা বোটোর যা বলে, পেঁয়াজ সব কিছুই, আলুর চপ, জুস সবই। আমাদের ইফতারি প্রায় রেডি, এখানে আলুর চপ, পেঁয়াজ, সালাদ আর বুট, আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি, আর একটা আমার জন্য রাখছে, আমি এইভাবে খাবো, কারণ আজকে অনেকদিন ধরে খেতে খুব ইচ্ছা করছিল আলুর চপ। আর এখানে ম্যাঙ্গো জুস, এই জুসটা অনেক মজা, এই জুসটা এত মজা, খুবই মজা। আর এখানেই তো খেজুর, এই যে ভুনা খিচুড়ি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। আজকে আকাশে অনেক মেঘ, আজকে সারাদিন কিন্তু বৃষ্টি ছিল মোটামুটি ভালো, এখন আর বৃষ্টি নেই। এখন বৃষ্টি হওয়া মানে অনেক লস, আল্লাহ বৃষ্টি দিও না। আমরা এখন কি বলে আপুকে নামাই দিলাম, সরি সোনিয়াকে নামাই দিলাম, আমরা এখন যাচ্ছি চা খাবো। চা না খেলে ইফতারের পর আর ভালো লাগে না, এনার্জি আসে না। আর অনেকদিন পরে অনেকে বলছে আপনার ভাইয়াকে দেখেন না, এই যে আপনাদের ভাইয়া, তোমার নাকি অনেকদিন দেখেন আমি ব্লগ দিই না, সবাই কমপ্লেন কেন আমি ব্লগ দিই না, বলো তো কেন দিই না, সুন্দর করে বলো যে কেন দিই না। আমাদের তো রমজান মাস বিজি না, বিজনেস এর টাইম, সুতরাং এই সময় তো আর এটা বলো আপনাদের আপু লাল হালুয়া হালুয়া টাইট দেওয়া বা ওই সময়টা ম্যানেজ করা যায় না আসলেই, তার কারণে ইনশাআল্লাহ আবার দিবা ঈদের পরে। এটা তো যাবে দেখি, বাট যাই না এটা কবে যাবে ভিডিও। আর কি জানি বলে, বাসায় এসে আসলে আর গায়ে এনার্জি থাকে না, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাই, গোসল টোসল দিয়ে একদম, আমি মনে হয় মাত্র এই এত রোজায়, আচ্ছা কয় রোজা, 13-14 কয় রোজা সেটাও ভুলে গেছি, একদিন দুদিন মনে খাইছি সেয়ারে, আর একদিনও আমি খাইনি, একদিনও খাইনি। আমরা এখন চা খাওনাই, মানে রোজা রাইছ আছিল, মানে যেমন কই মনে রোজাই ছিল না, না রোজা তো সবগুলা আলহামদুলিল্লাহ আছে, আর সেয়ারি খাই নাই, সেয়ারি খাইতে আমার ইচ্ছেই করে নাই, শরীরে আমার কুলায় নাই। আর আপনারা যারা বলেন যে আমি কোথা থেকে গাছ কিনি, এই যে আমি এখান থেকে গাছ কিনি, দেখে নেন আপনাদের জন্য ভিডিও, এই যে ওয়াও জবা ফুল গাছ আসছে, কি সুন্দর জবা ফুল গাছ আসছে রে, এখান থেকে আমি গাছ নেই। ভাই আমার জন্য কফি নিয়ে আসছে, চা খাবো না কফি খাবো, বাট যাই না, কফি খেলে আবার আমার একটা প্রবলেম হয় কি, রাতে আর ঘুম আসে না। আরে যে আরিশ দুষ্টটা, আরিশ নটি, বেশি নটি, তুমি বেশি নটি। আমরা একটু লং ড্রাইভে বের হয়েছি, একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে দেন বাসায় নিয়ে যাবো। খুব সুন্দর একটা চাঁদ, অনেক বড়, আই দেখছো মুন, আরে কি সুন্দর একটা মুন দেখো, কোথায় তাই, রিলে গুড গার্ল, শোনা বাচ্চা আমার বলো, আমরা ল্যান্ড করছি বাট মুন, বিকজ আমরা ল্যান্ড করি বাট ফাস্টিং ডে, অ্যান্ড ইফ মুন নো মোর মুন,
খুবই সুন্দর কালার আর অনেক আরাম। আর এসে কিছু খাবে, তাই আমরা এখানে আসলাম। প্রচন্ড টায়ার্ড লাগতেছে। নারিশ লেখাপড়া করো না শোনা, আর গ্রেপস খাচ্ছে। আমার লক্ষ্মী বাচ্চা, আমার লক্ষ্মী বাচ্চা। পাউন্ড শপে যে গাছগুলো কিনলাম মাত্র 2 পাউন্ড দিয়ে, মাশাআল্লাহ অনেক ভালো। এই যে ফুলের কলি চলে আসছে, তোমার 2 পাউন্ড ভালো তাই না? এই হচ্ছে আপডেট লেবু গাছের। এই যে এখানে লেবু ধরবে ইনশাল্লাহ, আশায় আছি। তো এই তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।